নেন প্রথম চুমুকটা, একটু সব কিছুর থেকে নিয়ে নেন। দেন মন্দিতে মেইন হচ্ছে এই পানিটা, এই পানিটার যদি স্বাদ না হয় তাহলে কিন্তু মন্দি স্বাদ হবে না। হাচ্চবোদা বলি আমরা, হাচ্চবোদা মানে হচ্ছে ওই যে থামাকের পাতা, এইটা হচ্ছে আমরা বলি রসকো, রসকো ফল আর কি। এটা একটা আমাদের একটা, এটা কোনো সার তার না, এমনিতে প্রাকৃতিক উপায়ে একটা গাছের মানে এটা কি বলবো আমরা, গাছ লতি বলি আর কি। এটা হচ্ছে গাছের শিকড়ের পাশে যদি কোনো গাছ থাকে ওইটাকে ওইটার সাহায্য নিয়ে ওই শিকড়টা মরায়, ওখান থেকে ধরে এই ফলটা। হ্যাঁ, এইটা মূলত আমাদের ছোটবেলা থেকে আমাদের যে মুরব্বীরা আমাদেরকে খাওয়াতো, মানে যদি কারোর হিমোগ্লোবিনের অভাব হয়, রক্তশূন্যতা দেখা দেয়, তখন এই ফলটা আর কি আমাদেরকে খাওয়াতো। আমরা এই জন্য ছোটোবেলা থেকে জানি এটা হচ্ছে রক্তের জন্য খুবই উপকারী ফল। গুগলেও পাবেন এই ফলটা, এটা ব্লাড ফল বলে, বা আপনারা মনে হয় এটা রক্ত গোটা। এমনিতে হচ্ছে ত্বক থাকে একটু হালকা মিষ্টি থাকে, কিন্তু যখন হচ্ছে একটু পেকে যায় তখন মিষ্টিটা বেড়ে যায় এরকম। এটা পাকলে আমরা এভাবে একটু নরম করে দিয়ে অল্প অল্প করে এভাবে খুললে এইটার অনেক রস, পুরো একদম ব্লাডের মতো। হ্যাঁ, এরকম যদি একটা, হ্যাঁ, একটু রসটা বের হয়, ব্লাড বের হচ্ছে হাত থেকে, হ্যাঁ, তখন হচ্ছে আমরা এটা আগে রসটাকে ওই যে আইসক্রিম যেভাবে খায় না, আগে একটু সিল্কা ফেললে হচ্ছে একটু ইয়ে বাড়ে, এভাবে হচ্ছে ইয়ে করা হয়। এটা দিয়ে আমরা অনেক মজা করি ছোটবেলায়, আলতা মাখি, লিপস্টিক লাগাই ছোটবেলায়, এগুলা এটা দিয়ে খেলি আমরা। আসলে আমাদের পার্বত্য চট্টগ্রামে এরকম অর্গানিক অনেক কিছু পাওয়া যায়, অনেক আরও অনেক ফ্রুটস আছে এগুলো। এই অর্গানিক ফলগুলোর কারণে হয়তো আমাদের এলাকার মানুষ, যেমন আমাদের নানা দাদাদের আমলে ওনারা ওষুধ কম খেত, মানে ডাক্তারের কাছে যাইতে বললে মনে করে যায় না, মানে নিজেরা ওষুধ বানায় খেয়ে এটা দিয়ে মনে হয় হবে। কোনো না কোনো রোগের ওষুধের ওনাদের অর্গানিক কোনো কিছু থাকে, যে পাতাগুলো যে এই অমুক হয়েছে বলবে যে হ্যাঁ তুমি ওইটা ইউজ করো, এরকম এখনও পর্যন্ত চলে। ধরেন আমরা নতুন প্রজন্ম, আমরা চিন্তা করি দাঁত ব্যথা হইলে আমরা ডাক্তারের কাছে যাব, হয়তো ইয়ে ব্যথার ওষুধ খাবো, কিন্তু ওনারা কী করবে, হ্যাঁ দাঁত ব্যথা হইলে ওই যে লবণ পানি কুলি, এরপরে বলে যে ওই যে ইয়ে হাচ্চবোদা বলি আমরা, হাচ্চবোদা মানে হচ্ছে ওই যে থামাকের পাতা, ওই থামাকের পাতা যেখানে হচ্ছে ব্যথা হবে ওখানে দিয়ে দিলে নাকি ওইটা ইয়ে হয়ে যায়। মাথা ব্যথা করতেছে, যাও গিয়ে ঢেঁকি শাকের ঝোল খাও, প্রেশার বেড়ে গেছে বলবে যে তেঁতুল খাও, না হলে হচ্ছে ওই যে ত্বক পাটার, ওই যে রোজেলা চায়ের মতো ত্বক পাটার ঝোল খাও। হ্যাঁ, এটা জুস করে খাওয়া যায় আপনার হচ্ছে, এই জুসটা বলি, জুসটা এই জন্য এই যে এই যেটা আছে বীজটা, এইটা খুলে এটার উপরে পানি দিয়ে এটাকে তখন আপনি পানিতে ইয়ে করতে করতে তখন দেখবেন এটা সাদা হয়ে যাবে, এই বীজটা, বীজটা মানে এই লাল অংশটুকু পানিতে আপনার একটু নেড়ে 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 নেড়ে, যেভাবে আমরা বেলের শরবত বানাই নেড়ে নেড়ে এই রসটা পানির সাথে মিশাতে হবে। এটা হচ্ছে আমাদের বিনি হোগা পিঠা, এটা হচ্ছে বিনি কলা পাতা দিয়ে, ভিতরে হচ্ছে বিনি ভাত, আর হচ্ছে আমাদের পাহাড়ি যে কলাগুলো থাকে ওই কলাগুলো দিয়ে করা হয়। ভাতের সাথে কলা মিক্স? হ্যাঁ, ভাতের সাথে কলা, ভাত বলতে কি, ভাতে বিননি চাল, কলা আর একটু নারিকেল থাকে, আর কিছু না, আর কোনো চিনি টিনি কিচ্ছু লাগে না। এগুলো মূলত হচ্ছে চাকমাদের পিঠা। এটা কি পিঠা? এটা সাইন্যে পিঠা। সাইন্যে পিঠা, এটা তো আমাদের সিলেট অঞ্চলে এটা মেরা পিঠা বলে, মেরা পিঠার মতো বলে। হ্যাঁ, এটা এখন ঠান্ডা হয়ে গেছে, বিদায় হচ্ছে এরকম, এটাতে গুড় দেয়া থাকে ভিতরে, নারিকেল দেয়া থাকে, এটা হলো আটক চালের গুঁড়া দিয়ে করা হয় আপনার। এটা ঠান্ডা হয়েছে, বিদায় হয়েছে, না হলে গরম গরম এটা মানে এভাবে দুই টুকরা করতে গেলে ওই গুড়ের রসটাই পড়ে, ওইটাই মজা খেতে। আর এটা তো হচ্ছে বিনি পাটের, বিনি চালের গুঁড়া দিয়ে, এটা মূলত আমরা আমাদের হঠাৎ করে মেহমান যদি আসে আমরা এটা দিয়ে পরিবেশন করি। তো এইবার বলতে বলতে চলে আসছে হেবাংয়ের সবচেয়ে স্পেশাল যে আইটেম, সেটি হচ্ছে হেবাংয়ের মুন্ডি, ডালের বড়া, কাঁকড়া ফ্রাই আর মাশরুম ফ্রাই, আর এটা হচ্ছে মুন্ডির পানি। মুন্ডি কি কারণে এটার নাম? এটা তো হচ্ছে মারমাদের দেয়ায় নাম মুন্ডি,
এটা হচ্ছে আমাদের হচ্ছে ট্রেডিশনাল স্যুপের মতো। তো এইটা হচ্ছে মূলত হচ্ছে যারা বান্দরবানে ঘুরতে যান ওনারা জানবেন ওখানেই। তো ওখান থেকে আমরা একটু ফিউশন করেছি, যেহেতু আমাদের এখানকার কাস্টমাররা হচ্ছে আদিবাসী না, যারা এখানকার তাদের খাবারের উপযোগী করেই তোলা আমাদের। তো এটা যেগুলো দিয়ে হয়, এটার হচ্ছে মেন যেটা হচ্ছে পানিটা, এটা চিকেনের স্টক দিয়ে করা হয়। চিকেনের স্টক একটু আদা রসুনের ইয়ে থাকে এখানে। এরপরে এখানে এটা হচ্ছে রাইস নুডলসটা, এটা সিদ্ধ করা রাইস নুডলসটা, লেবু ত্বকের জন্য। তারপরে হচ্ছে এটা থাকে ধনিয়া পাতা আমরা দিই। এটা হচ্ছে ইয়ে চিংড়ি শুটকি, চিংড়ি শুটকিটা হচ্ছে থেলে আমরা বলি ভেজে আর কি, গরমে পাতিলে থেলে যেভাবে যে বাদাম ভাজে না ওভাবে ভেজে ওখানে গুঁড়া করে গুঁড়া করা হয় সাদা যে চিংড়ি শুটকিটা। আর ডিম, এটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, একটু আমরা আমাদের যে বিটরুটের ডালের বড়াটা ইউজ করি। আর চিকেন ফ্রাই এর যে মানে আমাদের এই যে স্পেশাল একটা চিকেন ফ্রাই ওখান থেকে দিই মূলত এইটা দিয়ে আমরা। আর এই মরিচের গুঁড়া যার যতটুকু পরিমাণ দরকার হয় অতটুকু দিয়ে তারপরে হচ্ছে মুন্ডিটা তৈরি করা। মুন্ডিটা মুখে দেওয়ার সাথে সাথে ফ্রেশনেস একটা চলে আসে, যেহেতু ত্বক আর ঝালের মিশ্রণ ক্লান্তিটা। এটা কি মানে এটা সন্ধ্যার নাস্তার জন্য খুবই একদম মানে বেস্ট আর কি। মুন্ডিতে মেইন হচ্ছে এই পানিটা, এই পানিটার যদি স্বাদ না হয় তাহলে কিন্তু মুন্ডি স্বাদ হবে না। এই পানির মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্ট আছে আমাদের এখানে, ইনগ্রেডিয়েন্টের মধ্যে একটাই বলি এখানে চিকেনের স্টক থাকে আর বাকিগুলো ওইটা আমাদের নিজেদের মশলা দেয়া থাকে। এইটাই হচ্ছে মেইন মুন্ডির। তো মুন্ডি থেকে প্রথমে নুডলসটা নিতে হবে, প্রথমে হচ্ছে নুডলসটা দিলাম, এরপরে একটু বেরেস্তা দিলাম এখানে, তারপরে হচ্ছে চিকেনগুলো দিলাম এক সাইডে, আমাদের হচ্ছে ডালের বিটরুট ডালের ইয়েটা দিলাম, ধনে পাতা ডিমের একটাতে এটা থাকে আর কি, এই যে শুটকির গুঁড়াটা দিলাম। আর আমি দিব হচ্ছে এখন মরিচটা যার যতটুকু পর্যন্ত প্রয়োজন আর কি, পানিটা দেব। এটা হচ্ছে মেন হচ্ছে এই ইয়েটা, এরপরে আমি একটু তেলটা দিই। মুন্ডিটা রেডি হয়ে গেল, মুন্ডি রেডি হইলে আমি এই যে ইনগ্রেডিয়েন্টগুলো আমি সাথে সাথে দিচ্ছি এটাকে এই যে এভাবে এটাকে মাখা হয়ে গেল। এভাবে মাখানোর পরে এই দুইটা দিয়ে এভাবে খেতে খুবই মজা। এটা হচ্ছে স্পেশাল আইটেম, সেটা হচ্ছে মুন্ডি। আপু হচ্ছে টক ঝাল সব কিছু বাড়িয়ে দিলেন আমার জন্য, নেন প্রথম চুমুকটা একটু সব কিছুর থেকে নিয়ে নেন। হ্যাঁ আর একটু ঝোল নেন সাথে সাথে। এবার বলেন আপনার অনুভূতি। আমার অনুভূতি যদি এক কথায় বলি তাহলে বলবো অসাধারণ। মানে এটা হচ্ছে মুন্ডি আমি প্রথম খেলাম, আসলে এই স্বাদটা খুবই মানে ইউনিক একটা স্বাদ, ডিফারেন্ট একটা স্বাদ। যেটা হচ্ছে আপনি যেটা বললেন যে এটা খাওয়ার পরে একটা রিফ্রেশমেন্ট আসবে, টায়ার্ডনেসটা কেটে যাবে, বিষয়টা তাই। আমাদের কিছু ফ্রাইয়ার জিনিস আছে, এটা হচ্ছে মাশরুম ফ্রাই। মাশরুম ফ্রাই আমরা বিভিন্ন মেলাতে যখন যাই আমাদের মাশরুম ফ্রাইটা খুবই বিখ্যাত। মাশরুম ফ্রাইটা আমাদের একটা স্পেশালিটি আছে, আমরা এখানে কোনো বেসন ইউজ করি না, আমাদের সমস্ত নিজেদের মশলা দিয়ে, ময়দা থাকে এর মধ্যে, ডিম থাকে, দুধ থাকে, মানে এইসব মিক্স করে, মানে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে এগুলো মিক্স করে তারপরে হচ্ছে আমরা এটা মাশরুম ফ্রাইটা আমরা বানাই। এই জন্য আমাদেরটা একটু ডিফারেন্ট। আর এই ডালের বড়াটাও আমাদের একটু ডিফারেন্ট, কেন এই ডালের বড়ার মধ্যে আমরা হচ্ছে বিটরুট ইউজ করি। বিটরুট হচ্ছে একদম কুচি কুচি করে, মানে এই যে ছোট ছোট করে দিয়ে বিটরুটগুলো ইউজ করি। এই যে দেখেন এখানে একটা আছে, এই যে এই বিটরুটটা আমরা দেখি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা খাবারের মধ্যে আমরা দেখি কোনো না কোনো একটু মানে হেলদি কিছু একটু থাকুক। আর কাঁকড়াটা হচ্ছে এটা আমরা আমাদের নিজেদের মশলা নিজেদের মেরিনেট করে আমরা কাঁকড়া ফ্রাই করি। কাঁকড়া ফ্রাইটা আপনি টেস্ট করে দেখেন, ওই যে মার্ক ওয়াইন খাওয়ার পরে বলছে যে এটা হচ্ছে ক্রাব পাকোড়া। ক্রাব পাকোড়া, আচ্ছা আচ্ছা।
তো এটা হচ্ছে হেবাংয়ের আরও একটা স্পেশাল আইটেম, যেটা হচ্ছে কাঁকড়া ফ্রাই। আর আপু বলছেন যে তারা যে এই কাঁকড়াটা ফ্রাই করেন, এটি তাদের নিজস্ব কিছু মশলাও আছে, এই মশলাগুলো ইউজ করেই তারা হচ্ছে এটা ফ্রাই করেন। আর এটা তারা যে কোনো অনুষ্ঠানে, তাদের যে কোনো মেলায় বা যেখানেই যান না কেন, এটা তাদের সবচেয়ে পপুলার আইটেম। আর এই কাঁকড়া ফ্রাই খেতে খেতে আমি আর একটা জিনিস বলি, আপনারাও যদি এই খাবারগুলোর স্বাদ নিতে চান, মুন্ডি থেকে শুরু করে এই যে মাশরুমের বড়া, তারপর হচ্ছে কাঁকড়া ফ্রাই, এই খাবারগুলোর স্বাদ নিতে চাইলে আপনাদেরকে চলে আসতে হবে মিরপুরের কাজীপাড়ায়। কাজীপাড়ায় এসে হেবাং রেস্টুরেন্টে আসলেই আপনি হচ্ছে এই খাবারগুলোর স্বাদ নিতে পারবেন। আপনার এতক্ষণ যা খাবার খেলাম আমি, তার মধ্যে আমি সবচেয়ে স্পেশাল বলবো এই কাঁকড়া ফ্রাইটা, অসম্ভব অসম্ভব ভালো। এটা সেকেন্ড ট্রেডিশনাল, আমাদের বিজুতে এটা থাকে। মেইন হচ্ছে আপনার ডাবলি বোট দিয়ে চিকেন দিয়ে করা হয়, অনেক সময় ইয়েও হয় আপনার ডিম দিয়েও করা হয়, চিকেন দিয়েও করা হয়। তো আজকে আমরা চিকেন দিয়ে করেছি। আর এটার নামটা কি? এটা হচ্ছে আমরা ট্রেডিশনাল নাম হচ্ছে বিরিয়ানি। এটার সাথে আপনার হচ্ছে পরোটা থাকে, আপনি যদি শুধু ঝুরি নিতে চান ঝুরিও নিতে পারবেন। আমাদের কিন্তু সাধারণত ওই যে কোরবানিতে মানে গরুর মাংসের এটা ঝুরি হয়, হ্যাঁ মানে ঈদের পরে গরুর মাংসের ঝুরি হয়। তো আমার মানে ওইটা মানে এটা দেখে ওইটার কথা মনে পড়েছে। এটা চিকেন যে খাচ্ছে আমি বুঝতেছি না। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে? অন্য কিছুই মনে হচ্ছে, তবে খুবই সুস্বাদু। আচ্ছা, এটুকু বলতে পারি যে তাদের যে চিকেন ঝুরি যেটা আপু বললেন হেবাং স্পেশাল, এটা আসলে মানে আর পরোটার সাথে খেলে হয়তো আরো ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, পরোটার সাথে খেলে ভালো লাগবে, একটু ঝাল লাগছে, তো যার কারণে এটা ভালো লাগছে। হ্যাঁ আপু, এখানে যে লেখা আছে কি হি হেমুই, মানে আসতেছেন ধরেন ভেবে ভেবে আসেন না গেলে কি খাবো, এই জন্য হচ্ছে হি হেমবয় মানে কি খাবো ভাবতেছি। তারপরে যে পুরো এরালোই মরিচ গুদে, মানে চিকেন দিয়ে মরিচ বট্টা খাবো নাকি শামুক গাবি খাবো নাকি সুমত গরম মানে ব্যাম্বো চিকেন, সুমত গরম মানে হচ্ছে ব্যাম্বো চিকেন, সুমত মানে হচ্ছে চোঙ্গাটা, ওই চোঙ্গার মধ্যে কিছু খাবো কিনা, নাহি পাদা হেবাং মানে কলা পাদা পাথায় পাদা মানে পাদা নাকি পাতায় হেবাং খাবো, হাঙ্গারা খাবো নাকি হাঙ্গারা কি হাঙ্গারা মানে কাঁকড়া কাঁকড়া, হ্যাঁ ইজে লই মরিচ গুদে মানে চিংড়ি দিয়ে মরিচ গুদে, বদা মানে হচ্ছে ইয়ে ডিম নাকি ডিম হেবা। তাহলে আপু এখানে শুধু চাকমা খাবারই না, এখানে এসে মানে আমরা চাকমা ভাষাটাও শিখে যাব। হ্যাঁ, আমাদের থিমটাই তো হচ্ছে এটা, আমাদের হেবাঙ্গার মাধ্যমে আমাদের কালচারটাকে হচ্ছে সমাজে প্রচার করা। চমৎকার একটা জিনিস। আর আপনাদের যে খাবারের মানে টোটাল যে আয়োজন, আমার কাছে খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ।